সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই চ্যানেল আয়ের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আপনাদের প্রিয় আয়োজন বল্টন ল্যাপটপ তারকা কথন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা। আমাদের চলছে মহান শোকের মাস, তাই আয়োজনের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আজ আমাদের স্টুডিওতে ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন গুণী মানুষকে, যিনি তার কর্মদক্ষতা দিয়ে, যিনি তার গুণ দিয়ে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন, যিনি বাংলা নাটককে অনেক দিয়েছেন, দিয়ে চলেছেন। তিনি আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় নাট্যসারথী আতাউর রহমান। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, যেটি সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। খুব ভালো লাগছে আপনাকে আজকে পেয়ে আমাদের। আমারও ভালো লাগছে এবং আমি কী ভালো কাজ করেছি জানি না, আমাকে করা হয়েছে সেই জন্য আমি খুব খুশি। হয়তো কিছু আমি দেশকে ভালোবেসেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসেছি, হয়তো এটাও হতে পারে। আর আমার কাজে সবসময় দেশ ছাড়া কোনো কথা ছিল না জি সেটি। এবং আমরা জানি যে মানে সুদীর্ঘ সময় ধরে আপনি বাংলাদেশের সংস্কৃতি, বাংলা নাটককে বিশেষ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এবং এই জন্য আপনি সেই উপাধিটিও পেয়েছেন নাট্যসারথী, যেটি ভীষণ সম্মানের এবং দায়িত্বের। তারপরে যখন এরকম একটি দায়িত্ব আপনি পেলেন, আমার মনে হয় যে একজন মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে নিশ্চয়ই আপনার ফোকাসে থাকবে যে বাংলাদেশের সংস্কৃতিকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটু শুনতে চাই আপনার কাছে। আসলে মানুষ তো কর্মযজ্ঞ করে এগিয়ে নিয়ে যেতে পারে না, যে আমি এই করলাম ওই করলাম। একটি মানুষ উদাহরণ হয়ে থাকে তার কাজ দিয়ে। আমি যে কাজগুলো করব, আমি খুব অতিরিক্ত কিছু করব না, আমি যে কাজগুলো করব, যেখানেই যাব আমি সে বাঙালিত্বের স্বাক্ষর রাখব, আমি বঙ্গবন্ধুর আদর্শের স্বাক্ষর রাখব, আমাদের মুক্তিযুদ্ধের স্বাক্ষর রাখব, আমি দেশকে ভালোবাসি, আমি ঘরে বাইরের যে বিমলা রবীন্দ্রনাথের বিমলার মতো বলবো, নায়িকার মতো, যে দেশের সাথে আমার লোভ আছে, দেশের জন্য আমার লোভ আছে এবং দেশের সাথে আমি ঝগড়া করব, প্রতিদিন ঝগড়া করব, দেশের সাথে আড়ি পাতাবো, কিন্তু রাত্রিবেলা দেশকে, সেই দেশটিকে মা বলে ডাকবো। মায়ের শাড়ি যদি শতচ্ছিন্ন হয় সেই তো আমার মা, এইটি আমার আদর্শ। এই আদর্শ বুকে নিয়ে আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি, বহুবার সুযোগ পেয়েছি আমি বিদেশে যাওয়ার, থাকার, বেড়াতে গেছি, কিন্তু 10-15 দিন পরে মনে হয় যে কি নেই, যা কিছুই হোক না কেন আমার ভালো লাগে না, মানে 15-20 দিন পরে হাঁপ ধরে যায়, এত সুখের দেশ, এত সুন্দর পাশ্চাত্যের দেশ, তারপরে মনে হয় যে আমার এই দেশে ফিরে আসি, মায়ের কাছে ফিরে আসি, এটি আমার জীবনের আদর্শ এবং এটা নিয়েই আমি আছি। এবং আমরা দেখেছি যে সেটি আপনাকে হয়তো এত অনুপ্রাণিত করেছে বলে আপনি বাংলা নাটকে, এই জন্যই মঞ্চসারথী আমরা ইতিমধ্যেই বলেছি যে মঞ্চসারথী উপাধি আপনি পেয়েছেন। এবং আমরা দেখেছি যে আপনি মানে বাংলা সংস্কৃতির প্রাণ বলা হয় যে রবীন্দ্রনাথের নাটক নিয়ে প্রচুর আপনি কাজ করেছেন। একটু যদি বলেন যে এই যে মানে বাংলা সংস্কৃতির মানে ধারক বাহক হিসেবে আপনি যখন এত বড় একটি দায়িত্ব পেয়েছেন, অন্যতম একজন মানে ব্যক্তিত্ব হিসেবে আমরা প্রত্যাশা রাখি যে আপনি অনেক কিছু আমাদের আরও দিবেন, একটু শুনতে চাই। আমি এই জন্য বলছি রবীন্দ্রনাথের শিক্ষাই বড় শিক্ষা, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, তার সবচেয়ে প্রিয় কবি রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম, যাকে তিনি আমাদের জাতীয় কবি হিসাবে এনে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, উনি যখন ছাড়া পেলেন পাকিস্তান কারাগার থেকে, ছেড়ে দিতে তারা বাধ্য হলো, তখন উনি চলে গেলেন বিলেতে। বিলেত থেকে ভারত হয়ে ফিরেই আমার পরিষ্কার মনে আছে সেদিনও আমি এয়ারপোর্টে ছিলাম, পুরনো এয়ারপোর্টে, ভিড়ের মধ্যে, আমি তো আর খুব একটা মানে ইম্পর্টেন্ট লোক না যে সামনে যাব, ভিড়ের মধ্যে ছিলাম, উনি নেমেই বললেন নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি। রবীন্দ্রনাথের কবি 2 বিঘা জমি দিয়ে শুরু করলেন, তারপর 7 কোটি বাঙালির হে মুগ্ধা জননী রেখেছ বাঙালি করে মানুষ করেনি, উনি বললেন এক বক্তৃতায় যে কবিগুরু তুমি থাকলে দেখে যেতে পারতে তোমার বাঙালি মানুষ হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মৈত্রী দেবীর কাছে রবীন্দ্রনাথের অনেক কিছু স্মরণীয় জিনিসপত্র রেখে গিয়েছিলেন, ছিল ওনার জিম্মায় ছিল, পরে উনি এগুলো বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়ে গেলেন, যে ইনি একমাত্র লোক
যিনি রবীন্দ্রনাথের সমস্ত স্মারক সযত্নে উনি রক্ষণ করবেন। সেই রবীন্দ্র প্রীতি কিন্তু বাঙালির, কারণ আমাদের দেশেই তো রবীন্দ্রনাথের সাত বছর কেটেছে শিলাইদহ প্রতিশোধ সাজা এবং মানে খুব গুরুত্বপূর্ণ মানে গীতাঞ্জলি, তারপরে গীতবিতানের গানগুলো কিন্তু তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি লিখেছেন। সেটা তো হয়েছেই, সবচেয়ে বড় ছিন্নপত্র বলে একটি অসাধারণ গ্রন্থ আছে এবং এখানে বসে সমাপ্তি গল্প লিখেছেন, ছুটি গল্প লিখেছেন এখানে বসে। আমি রবীন্দ্রনাথকে নায়ক করে একটি নাটক করেছি, বাংলার মাটি বাংলার জল, সৈয়দ শামসুল হকের লেখা, এখনও হচ্ছে নাটকটি, এটা ছিন্নপত্র অবলম্বনে। কাজেই রবীন্দ্রনাথের ভাবধারা, নজরুল অসাধারণ, মানে আজকে যেখানে নারী পুরুষের সমতা নিয়ে এখনও আমাদের বিভেদ ঘুচে নেই, যে নারীরা কি পুরুষের সমকক্ষ হয়েছে, সমান অধিকার পাচ্ছে, সেই নরওয়ের হেনরিক ইবসেন আজ থেকে 100 বছরের উপর বলেছেন যে আমি মেয়েটি নোরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বলছে ফিরে আসবে না, স্বামী বলছে না ফিরে আসবো সেদিন যেদিন আমি পুরুষ নয় নারী নয় মানুষ হিসাবে ফিরে আসবো। আর নজরুল সেই সময় কত আগে লিখে যাচ্ছেন বারাঙ্গনা কবিতাতে, মানে কার কত বড় সাহস, আমি পৃথিবীর কোনো কবির এই সাহস দেখিনি। অসতী মাতার পুত্র যদি জারজ হয়, অসৎ পিতার সন্তানও জারজ সুনিশ্চয়। বাহ, অসাধারণ। এবং যেভাবে তাঁরা লিখে গেছেন, যেভাবে বলে গেছেন শত বছর আগে, সেই আদর্শ নিয়ে বাংলাদেশ আপনার কি মনে হয় যে এখন আসলে কতখানি এগোতে পারছে? আমার খুবই দৃঢ় বিশ্বাস আছে নূতন প্রজন্ম, হয়তো অনেকে বাইরে চলে যাচ্ছে নিজের ক্যারিয়ারের জন্য, নিজের একটি ভবিষ্যতের জন্যে, উচ্চ শিক্ষা নিয়ে আবার অনেকে ফিরেও আসছেন। আর যারা নূতন প্রজন্ম আছে তারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে। আমি নাটকের জগতেই দেখি, আমাদের সময় একটা একটাকে বলে রেনেসাঁস, মানে একটা উত্থান হয়েছিল স্বাধীনতার পর পর মহিলা সমিতির পুরনো মঞ্চে, একেবারে লোক ভেঙে পড়তো। এখন হয়তো ভিড় ভাট্টার জন্য অত লোক হয় না, মিরপুর থেকে লোক আসতে পারে না, গুলশান থেকে লোক আসতে পারে না, অনেকগুলো মঞ্চ, অনেক মঞ্চ হলো হতো, কিন্তু নূতন প্রজন্ম কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। আমাকে যেতে হয় ওদের নাটক দেখতে, সে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, জাহাঙ্গীরনগরে যেতে হয়, নূতন কোনো ছেলে বা মেয়ে নাটক লিখলে আমাকে জোর করে নিয়ে যায়, দেখি যে ওদের একটা বিরাট প্রয়াস রয়েছে, দেশটাকে ওরা ভালোবাসে। এটা আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই যে সেটি তো মঞ্চ নাটকের বেলায়, কিন্তু আমরা যদি টেলিভিশন নাটক বলি, এবং মানে মাত্র কদিন আগে ঈদ শেষ হলো এবং অনেক টেলিভিশনে এখন, অনেক টেলিভিশন চ্যানেলে এখনও ঈদের আয়োজন আছে। আগে যেখানে বাংলাদেশ মাদার টেলিভিশন বলা হয়, যে বাংলাদেশ টেলিভিশনে 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 3 দিনের অনুষ্ঠান মালা থাকতো, এখন সেখানে 10 দিন পর্যন্ত ঈদের অনুষ্ঠান মালা হচ্ছে এবং অনেক 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 নাটক হচ্ছে। আপনি একজন মানে একনিষ্ঠ কর্মী, আপনি নিজেকে সবসময় নাটকের বলতে পছন্দ করেন, সেটি বলতে চাই, একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি কি মনে করেন যে এখন যে নাটকের ভাষার যে ব্যবহার, সেটি আসলে নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে কিন্তু পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না, এবং যে গুণগত মান নেমে গেছে, যেমন তখন বিটিভি বাংলাদেশ টেলিভিশন একটিমাত্র সম্প্রচার কেন্দ্র ছিল, সেখানে যেসব নাটক গেছে অসাধারণ, আমরা সন্ধ্যাবেলায় বসে থাকতাম, আমরা মুনির চৌধুরী স্যারের একটা খুব কঠিন বিষয় নিয়ে আলাপ করতেন, পুস্তক সমালোচনা দেখার জন্য বাসায় চলে আসতাম, তো সেই নাটকগুলো সেই সুবর্ণ সময় আমরা হারিয়েছি। এখন এটা অনেক বেশি বিপণী ভিত্তিক হয়ে গেছে। বিপণী ভিত্তিক হলে হয় কি, আমরা শুনেছি যে 2-3 জন নায়ক নায়িকাই সব পয়সা নিয়ে নেয়, যারা বাবা মায়ের রোল করে এদেরকে বাদ দেয়, এদেরকে টেলিফোনে কথা শোনায় অথবা সামান্য পয়সা দিয়ে আনে। যে পারিবারিক নাটক যেগুলো হয় আমরা দেখতে চাই, যেমন ঈদের নাটকে আমরা আমজাদ হোসেনের নাটক দেখতাম, সাইফুদ্দিনের নাটক খুব মজা করে দেখতাম। হ্যাঁ, অনেক চরিত্র, মানে একটা পরিবার মানে তো আসলে বাবা মা ভাই বোন, সেখান থেকে শেখার অনেক কিছু আছে, মামা চাচা সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই আনন্দ আছে, শেখারও আছে। কারণ মনে রাখতে হবে যে কোনো চলচ্চিত্র হোক, মঞ্চ নাটক হোক, টেলিভিশন হোক, এটা খালি বিনোদন নয়, এটা সমাজকে পরোক্ষভাবে এটা গণশিক্ষারও মাধ্যম, মানুষকে শেখায়, প্রত্যেকটা বই যেমন শেখায় এগুলো দেখো মানুষ শেখে,
সাধারণ মানুষ হয়তো বই পড়তে পারে না, বই পড়তে ইচ্ছা করে না, এগুলো দেখে কিন্তু শেখে। কাজে সেই জায়গার থেকে আমরা একটু নমিত হয়েছি। আমি মনে হয় এটা বেশি দিন চলবে না। আমার মনে হয় তারপরেও মানে এটি কিন্তু যারা আপনাদের মতো মানে যারা নাটক নিয়ে গবেষণা করেন বিশেষজ্ঞ, তারা কিন্তু অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত। অনেকে বলেছেন যে হয়তো থাকবে না, কিন্তু তারপরে আমরা দেখছি যে 10-12 বছরের উপরে এই ধারাটা তৈরি হয়ে এখনকার প্রজন্মের মধ্যে অনেকের ধারণা এই যে নাটকের মধ্যে একটা মানে কথিত তারা বলে যে খুব ক্যাজুয়ালি কথা বলবে, সাধারণভাবে কথা বলবে, আমরা কি সব সময় এত রাবীন্দ্রিক বা বইয়ের ভাষায় কথা বলি, কিন্তু এই যে একটা ফরম্যাট তৈরি করে ফেলছে এবং নতুন প্রজন্ম সেটা তো ভুল, নিঃসন্দেহে সেই ভুল ফরম্যাটটি শিখছে। আমি দুদিন আগে একটা বই পড়ছিলাম, সত্যজিৎ রায় বলছেন যে শিক্ষিত বাঙালিরা ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলে। তো আমাদের এখানে টেলিভিশন নাটকে যদি কোনো সাক্ষাৎকার নেওয়া হয়, বাট মাঝখানে একটা লাগিয়ে দেবে, ইউসি একটা লাগিয়ে দেবে, এবং ক্রমাগত বাংলা ভুল বলে যাচ্ছে। এখন আমি যদি নোয়াখালীর ভাষায় আঞ্চলিক ভাষায় নাটক করি বা কথা বলি, সে এক ভিন্ন কথা, চট্টগ্রামের কথা বিক্রমপুরের ভাষায় ভিন্ন কথা, কিন্তু বাংলা বলতে গিয়ে শুদ্ধ কথা বলতে বলতে যদি বলে হয়েছে করেছে তাহলে কেমন লাগে, এটা হচ্ছে। এবং অনবরত দারিদ্রকে দারিদ্রতা বলে যাচ্ছে, হয় দরিদ্রতা নয় দারিদ্র, এবং অনেকেই জানে না সক্ষতা কথাটা ভুল, সখা, সখা থেকে সক্ষ, কাজে বলে যাচ্ছে ক্রমাগত, একবার ভাবেও না আমি যে কি বলছি। বাংলা কিন্তু অনেক দুরূহ ভাষা এবং সমৃদ্ধ, অত্যন্ত সমৃদ্ধ এবং সুললিত, সুমিষ্ট, এবং আজকে ইউনাইটেড নেশনস স্বীকৃতি দিয়েছে বাংলা অত্যন্ত একটি। এবং এই ভাষাতে যেসব লেখকের জন্ম হয়েছে তারা ক্ষণজন্মা। আমি তো লিখেছি বহু লেখাতে যে আমাদের যদি নোবেল পুরস্কার বাংলা লেখার জন্য হতো, আজকে একজন না, খালি রবীন্দ্রনাথ 1913 পেয়েছে, আমাদের 10 জন কথা সাহিত্যিক গল্পকার আমাদের নোবেল পুরস্কার পেতে পারত। কিন্তু আমাদের ভাষাটা ওভাবে এখন কিন্তু পৃথিবীর সব জায়গায় বাংলা ভাষাভাষী রয়েছে, এবং রবীন্দ্রনাথ বলেছে একজন বাঙালি যদি বেঁচে থাকে আমার গান তাকে শুনতে হবে। এখন রবীন্দ্রনাথের গানও শুনে, বঙ্গবন্ধুর বক্তৃতা 7ই মার্চের সর্বাধিক শোনা একটি বক্তৃতা পৃথিবীতে, গেটেসবার্গ অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনের এত শোনেনি লোকে, অথবা খুব বিখ্যাত মার্টিন লুথার কিং দি জুনিয়র আই হ্যাভ এ ড্রিম ওটাও শোনেনি, কিন্তু বঙ্গবন্ধুর বক্তৃতা শুনতে হয়, শুনতে হবে, কারণ এত তাৎক্ষণিক বক্তৃতার মধ্যে এত সাংঘাতিক মানে দীপ্র বক্তৃতা, দরাজ কণ্ঠের দীপ্র বক্তৃতা, মানুষকে আলোড়িত আন্দোলিত করার বক্তৃতা পৃথিবীর ইতিহাসে আর নেই, অসাধারণ বলেছেন আপনি। সেই জায়গা থেকে আমরা জানি যে আসলে নাটক সমাজের দর্পণ, এবং নাটকে যারা পাত্রপাত্রী থাকে, যারা উপস্থাপন করে সেই সামাজিক অবস্থাকে, তারা তো ভীষণভাবে মানে মানুষের কাছে আইকনিক। আপনার কি মনে হয় যে সেই জায়গা থেকে এখনকার যারা, এই প্রজন্মের যারা, তারা কি আসলে আইকনিক হয়ে উঠতে পারছে? পাচ্ছে না, তবে প্রয়াস নিচ্ছে যে আসলে আমাকে দেখে শিখবে। আমি যেমন আমার পিতাকে দেখে শিখেছি, আমার বড় ভাইকে কথার কথা বা নানাকে দেখে শিখেছি, তেমনি পরিবার ছিল একটা বিদ্যালয়, সেই পরিবারটা ছিল প্রাথমিক বিদ্যালয়, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, সেটা একটা মুশকিলের জায়গা হয়েছে। একটা ছেলে বড় হলো 18-20 বছর, সে বিদেশের দিকে, তারপরে ও লেভেল এ লেভেল করি, আমি কোথায় যাব, বিদেশে যাব, কিন্তু বিদেশে যাক, উচ্চশিক্ষা নিয়ে আবার ফিরে আসুক, কিন্তু সব থেকে আদি প্রতিষ্ঠানটি এখন মানে সঠিকভাবে ভূমিকা রাখতে পারছে। হ্যাঁ, পারিবারিক বিদ্যালয় যেটা, সেখান থেকে কিন্তু শিক্ষা শুরু। আমি মায়ের কাছে পড়েছি ছোটবেলায়, আমি মায়ের কাছে রবীন্দ্রনাথের পূজারিণী কবিতা শুনেছি, বাবার কাছে আমি পড়েছি কি বলে গোল্ডেন ট্রেজারি, ওয়ার্ডসওয়ার্থের কবিতা, টেনিসনের কবিতা বাবার মুখে শুনেছি, থমাস গ্রে এলিজি রিটিনিনে কান্ট্রি চার্চ ইয়ার্ড, দি পাথস অফ গ্লোরি, লিড বাট টু দি গ্রেভ, বাবার মুখে শুনেছি, এগুলো মনে আছে সব। এটি মনের মধ্যে আপনার যে মানে মনন, আপনার যে চেতনা, সেটিকেই কিন্তু একটু একটু করে বাড়িয়েছে। আমরা বিশ্বাস করি যে আপনারা আছেন, আপনারা পথ দেখাবেন, আমরা নিশ্চয়ই আমাদের এই প্রজন্ম নিয়ে আমরা হাঁটব সামনের দিকে খুব মানে ভালোভাবে। একটু আসি বঙ্গবন্ধু প্রসঙ্গে আবারও। আমরা জানি যে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু উপাধি পেয়েছেন এবার 15ই আগস্টে। এটি বাংলা বাঙালি সকলের জন্য এটি অনেক বড় একটি অর্জন, একটু শুনতে চাই আপনার। হ্যাঁ, ওনার মতো আমি কাছ থেকে ওনাকে দেখেছি, সেই প্রসঙ্গে গেলাম না। আমাদের নাটক থেকে, নাটকের উপরে একটি প্রমোদ কর ছিল, উনি রহিত করলেন,
এক কথার উপর উনি আমাদের সেন্সরশিপ সহজ করে দিলেন, ছাড়পত্র লাগতো আগে পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেশন নাটক করতে গেলে, অন্য কিছুতে লাগে না, নাটক তো মানে বকাবকি করতে পারে। ব্রিটিশ আমলে অসঙ্গতিগুলোকে ধরেছে বলে ব্রিটিশরা এই কালা কানুন আমাদের উপর আরোপ করেছিল, সেটা চলছিল, সেটা বঙ্গবন্ধু সহজতর করে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের হাত থেকে উঠিয়ে শিল্পকলার হাতে দিলেন। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার বেশ কিছু আগে পার্লামেন্টে এটা ভোটে নাকচ করে দিলেন, এখন আমাদের ছাড়পত্র লাগে না, কিছু লাগে না। আর বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, সবচেয়ে বড় তো একবার সহজ সরল সুন্দর মানুষ ছিলেন। উনি ওই যে মানে বলে না ডিপ্লোমেসির সাথে রাজনীতি মিলাতেই হবে তেমন না, উনি মুখের উপর যা আসতো, ওনার মাথায় যা আসতো মুখের উপর বলে, মানে যা মানুষের জন্য উপকারে, না একেবারে উনি স্পষ্ট সরল ভাষায় বলতো, ওনার মানে সেটা তুলনা নেই। যেমন পাকিস্তানে যখন ভুট্টো দাওয়াত দিলেন, নেমন্তন্ন করলেন দেশ স্বাধীন, উনি গাড়িতে উঠলেন না, গার্ড অফ অনার ঠিকই দিল, বললো যে না আমার দেশের পতাকা নেই, আমি গাড়িতে উঠবো না, এয়ারপোর্টে বসে রইলেন, পতাকা লাগলো, তারপরে উনি গাড়িতে উঠলেন। তারপরে এডওয়ার্ড হিথ তাকে লন্ডন এয়ারপোর্টে যখন গেলেন ওখান থেকে ছাড়া পেয়ে, এডওয়ার্ড হিথ ওনাকে দরজা খুলে দিলেন, তখন বললো যে আপনি প্রোটোকল ভাঙছেন। হ্যাঁ, তখন বললেন হোক, যাওয়ার সময় দরজা খুলে দিলেন, যখন ফিরে আসছে বাংলাদেশে ভারত হয়ে ইন্দিরা গান্ধীর সাক্ষাৎ করে যখন ফিরে আসছে, বঙ্গবন্ধু বলছে আপনি আবার প্রোটোকল ভাঙছেন, বলছে কেন নয়, তিনি আমাদের সময়ের সেরা বীর, হি ইজ দ্য গ্রেটেস্ট হিরো অফ আওয়ার টাইম। আর ওটা তো সবাই জানে, যে আই হ্যাভ নট সিন, অনেকেই যারা বঙ্গবন্ধুকে আসলে রাজনীতিকরণের এই বেড়াজালে ফেলে মানে বঙ্গবন্ধুকে ভাগ করতে চায়, সেটা কি আসলে কোনোভাবেই কোনোভাবেই হয় না? উনি তো মানে ওই মানে বলবো কি, ওনার তুলনীয় কোনো মানুষ নেই, কোনো তুলনীয় ভয় ভীতি কিচ্ছুই জানতেন না। উনি যে 15 আগস্টে যে নির্মম হত্যাকাণ্ড হয়ে গেল, বহু সিগনাল উনি পেয়েছিলেন, হ্যাঁ বহু কিছু হয়তো ইন্দিরা গান্ধীর তরফ থেকে ওনাকে বলা হয়েছিল। উনি বলতো যে বাঙালি আমাকে কে মারবে, বাঙালি আমার জীবন, আমার প্রাণের, মানে উনি কখনো ভাবতে পারেননি বলেই তো, মানে 25 নম্বরের ওই বাড়িতে, ওই বাড়িতে তেমন সুরক্ষিত ছিল না, লক্ষ লক্ষ ব্যক্তিগতভাবে চিনতেন, তুই অমুকের ছেলে না, অমুকের তো দাদা তোর। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আতাউর রহমান, আপনার কাছ থেকে আমরা যখনই শুনি ভীষণ সমৃদ্ধ হই, আজকেও হয়েছি, আপনার কবিতা দিয়ে আমরা শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বলটন ল্যাপটপ তর্ক কথনের আয়োজন, সত্যি খুব ভালো লাগলো আমাদের শ্রদ্ধেয় আতাউর রহমানের কাছে এত চমৎকার কথা শুনে। আমরা বিশ্বাস রাখি বাংলা বাঙালিকে আপনারাই তুলে ধরবেন সারা বিশ্বে। আমি লিখেছি 15 আগস্টে, হঠাৎ মনে হলো আমি কবিতা লিখতে শুরু করেছি, বইও বেরিয়ে গেছে, হ্যাঁ এখন মঞ্চসারথীর কাব্যকথা। কবিতাটির নাম নৈঃশব্দ। আজকের দিনটি যেন নৈঃশব্দের হিমালয়, দিনটি যেন ক্রন্দসী বিধবার কপাল, গাছের সবুজ পাতাগুলো কেমন ফ্যাকাশে ম্রিয়মান, পুষ্পরাজি নিজ নিজ রং হারিয়ে বেদনায় নীল, পাখিরা কলকাকলি ভুলে ঝিমোচ্ছে, পুষ্পরাজি মাথা নুয়ে কাঁদছে যেন, প্রাণীকুল বা খারা হয়ে বেদনার সাগরে ভাসছে, দিনটি দিন নয় রাতও নয় এক গৈরিক সন্ন্যাসী যেন, শিশু মায়ের কোলে দুগ্ধপানে অনীহা জানাচ্ছে, নবদম্পতি না হেসে পরস্পর কাঁধে কাঁধ মাথা রেখে অশ্রু ঝরাচ্ছে, সারা দেশ থমকে গেছে, দিনকে দিন মনে হচ্ছে না যেন অমানিশার রাত। কী হয়েছে কী হয়েছে? তবে অন্তরীক্ষে থেকে একটি গর্জন উঠল, দিক বিদিক কম্পিত করে, একটি ভয়ঙ্কর গর্জনে মেদিনী থর থর করে কেঁপে উঠল, বলল তোমরা তোমাদের ত্রাতা মহাবীর পিতাকে খুন করেছ, খুন করেছ যিনি তোমাদের একটি স্বাধীন চারণভূমি দিয়েছিলেন, তোমাদের সেই পাপ ক্ষমার অযোগ্য, যুগ যুগ ধরে তোমরা কাঁদবে প্রায়শ্চিত্ত করবে, তারপরে বঙ্গবন্ধু হয়তো তোমাদের ক্ষমা করবেন, অথবা দেশকে যদি তোমরা নিয়ে যেতে পারো সুবর্ণ শিখরে, তিনি তোমাদের ক্ষমা করে হেসে উঠবেন, সেই সিংহপুরুষ তার ভরাট গলায়, বাংলাদেশ অপেক্ষায় থাকবে সেই হাসির ধ্বনি প্রতিধ্বনির অপেক্ষায়, প্রণতি চরণে তব হে পিতা জয় তোমারই হয়েছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।